মায়েদের জন্য একটা প্রশ্ন আছে, সন্তান কখন কান্নাকাটি করলে মা জননী হাসে? এই দুটো প্রশ্ন করলাম, বজলটি গাইব, উত্তরটা নেবো, ঠিক আছে? সুস্থ লোকে নাই পাগলে বো কয়, সুস্থ লোকে নাই পাগলে বো কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়, সুস্থ লোকে নাই পাগলে বো কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। খুব মন দিয়ে শুনতে হবে, একটা মায়ের সন্তান দুটো সন্তান, তো একটা সন্তান ভালো আর একটা সন্তান পাগল, তো মা জননি পাগল সন্তানটা খেয়াল রাখবে না ভালো সন্তানটার খেয়াল রাখবে? পাগলটাকে খেয়াল রাখবে, জানি এই সন্তানটা আমার ভালো, এই রফিকুল্লার ছেলেটা খুব ভালো, এ বাজারে গেলে ঠিক বাড়ি চলে আসতে পারবে, সার আছে, আর এ পাগল সন্তানের সার নেই, ওই জন্য এর মা জননি সবসময় চোখে চোখে রেখে দেয়, কারণ আমার এই পাগল সোনা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। তাই মা জননি পাগল হলেও ছেলেটাকে এক ফোঁটা দেহে রক্ত থাকলে মা জননি সেই পাগল সন্তানটার জন্য খেয়াল রাখবে সবসময়। তাই কবি লিখছে, ছেলে হতে পারে অন্ধ বাবা পাগল ঘেরা, তবু ওসে মায়ের কাছে সবার সেরা রে, সবার সেরা। ছেলে হতে পারে অন্ধ বাবা পাগল ঘেরা, তবু ওসে মায়ের কাছে সবার সেরা রে, সবার সেরা। এই জগতে মায়ের মতো কার চিনি দয়, এই জগতে মায়ের মতো কার চিনি দয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলে বো কয়, সুস্থ লোকে নয় পাগলে বো কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাম একটা অক্ষর দিয়ে করেছে, ময়াকারে মা, ছোট ছোট একটি নাম, একটাই অক্ষরের নাম, এই নামের ভিতরে আল্লাহ পাক এত মধু ঢেলে দিয়েছে, এত জান্নাতি সুখ ঢেলে দিয়েছে। যখন আমরা ছোটবেলায় প্যান ফেলে খেলাধুলা করতাম, ওই সময় একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চাকে মারে, কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলে মা জননী আমার কোলে তুলে নিয়ে কপালে চুম্বন দিলে কান্না ঠান্ডা হয়ে যেত। যতদিন পর্যন্ত বিয়ে না করবে, একটা কিছু হলে মায়ের কাছে গেলে মা জননি মাথায় হাত বুলিয়ে যদি একটু বুঝিয়ে যায়, ব্যাটা সান্ত্বনা পেয়ে যায়। আর সেই সন্তান বিয়ে করেছে, শ্বশুর বাড়ির থেকে আটিয়ার গাড়ি নিয়েছে, এবং বউ হয়েছে একেবারে চকচকে বানা, বাজার থেকে বাড়ি আসার সময় বিবির জন্য একেবারে ডিমের চপ, আপেল, বেদানা, আঙুর ফল নিয়ে এসেছে। মা জননি দিনকাল খারাপ, গেটের ধারে বসে রয়েছে, সন্তান কখন বাড়ি আসবে, বিরাট মারামারি হচ্ছে সন্তানের জন্য। মা জননি রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছে। এখন সন্তান বাড়ি এসেছে, মাকে দেখছে যে মা জননী বসে রয়েছে। এখন বুড়ো হয়ে গেলে সন্তান এসে বলছে, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? বলছে, কোচি দিনকাল বিরাট খারাপ, ওই জন্য তোর জন্য বসে রয়েছি। বাপ তুই বাড়ি এসেছিস? সন্তান মাকে একবার ধমক দিয়ে নিল, যাও, এখন বুড়ো হয়ে গেছে, নিজে ঘুমোবে না, আমাদেরও ঘুমোতে হবে, বুঝতে পারিনি। মা জননীকে ঠান্ডা করে দিলে এক ধমকে, গেটের দরজার কাছে গিয়ে বলতে, বউ ওর তোর জন্য মাল এনেছি, বউ ওর তোর জন্য মাল এনেছি, আগুন ফল বেদানো সব এনেছি, জন্মের কে লাগে, বুঝতে পারিনি। তবে আপনাদের এদিকে যুবক ভাইরা খুব ভালো, মায়েদের পায়ে যদি পায়খানা লেগে থাকে ডানা দিয়ে পরিষ্কার করে, এদের কথা বলিনি। তাই কবি লিখছে, এই নামের ভিতর আছে ওরে জান্নাতি সো, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই নামের ভিতর আছে ওরে জান্নাতি সো, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। এই নামের ভিতর আছে ওরে জান্নাতি সো, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ, সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ। মায়ের মতো এই জগতে কার চিনি দয়, মায়ের মতো এই জগতে কার চিনি দয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলে বো কয়, সুস্থ লোকে নয় পাগলে বো কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই